আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, মানুষ যখন বিপদে পড়ে বা কোনো সমস্যায় পতিত হয় তখন সে আল্লাহর কাছে দোয়া করে, আর দোয়া হলো মুমিনের হাতিয়ার। এই হাতিয়ারে কখনো অচল হয় না, তবে অচল হয় এর ধারণকারী। ধারণকারী অপব্যবহারের কারণে হাতিয়ার তার প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়নে ব্যর্থ হয়। দোয়া ক্ষেত্রে আমরা প্রায় যে ভুলটি করি তা হচ্ছে দোয়ায় বাড়াবাড়ি। দোয়া করাতে আমরা বাড়াবাড়ি করে থাকি। আসলে চাওয়ার মাঝে কিছু সীমা পরিসীমা রয়েছে, এগুলো অতিক্রম করলে তখন বাড়াবাড়ি পর্যায়ে হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা বিনীত হয়ে সংগোপনে তোমাদের প্রভুর কাছে দোয়া করো, তিনি বাড়াবাড়িকারীদের একেবারেই পছন্দ করেন না। আমরা দোয়ার মাধ্যমে বাড়াবাড়ি করে থাকি, যেমন আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন, যা হারাম করেছেন, সে জিনিসই তাদের কাছে চাওয়া চরম স্পর্ধা দেখানো সামিল। আল্লাহর সামনে আমাদের অবস্থান কোথায় তা যেন আমরা ভালো করে বুঝিনি। অন্যরা পাপ করে, ঠিক তেমন আপনি পাপ করেন, আবার আপনি দোয়াও করেন। ইহুদিদের মধ্যে এই স্বভাব ছিল। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, পূর্ববর্তী ধর্মগ্রন্থের অনুসারীরা তোমার কাছে চাইবে আসমান থেকে তাদের জন্য যেন ধর্মগ্রন্থ পাঠানো হয়। ওরা তো মুসার কাছে এর চাইতে অনেক কিছু চেয়েছে, এর চেয়ে বড় কিছু চেয়েছিল, বলেছিল আল্লাহকে প্রকাশ্য দেখাও। সুতরাং আমরা নিষিদ্ধ জিনিস চাইবো না, যে জিনিস অন্যের ক্ষতি হয় সেই জিনিসগুলো চাইবো না। কারো ব্যবসা লাভ হয়েছে, কারো পড়াশোনা ভালো হয়েছে, এসব বিষয়ে হিংসা করব না, এর জন্য বদ্ধও করব না। দুই নম্বর হলো খারাপ কিছু দোয়া করা বা তাড়াহুড়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পাপ কাজ, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা, তৈরি কোনো কাজ না করলে ইবাদত খুব দ্রুত কবুল হয়। এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তৈরি করা মানে কি? তিনি বলেন, ইবাদতকারী বলে শুধু দোয়াই করে গেলাম, কোনো ফল পেলাম না। এরপর সে কবুল হওয়ার আশা বাদ দিয়ে দোয়া করাই ছেড়ে দেয়। সুতরাং আমরা হতাশ হব না, জেনে রাখা ভালো, দোয়া কবুল আল্লাহ তিন পন্থার মাধ্যমে হয়ে থাকে। প্রথম নম্বর হল, আপনি যদি কোনো দোয়া করেন সে দোয়া সাথে সাথে হয়ে যাবে। আবার আপনি দোয়া করলেন কিন্তু এই দোয়া কবুল হয়েছে কয়েকদিন, কয়েক মাস কিংবা কয়েক বছর পর। আল্লাহ তাআলা বুঝেন আপনার কখন দোয়া কবুল হওয়া লাগে। আর সর্বশেষ হলো, আপনি দোয়া করলেন কিন্তু দুনিয়াতে আপনি এর কোনো কিছু পেলেন না, তবে আল্লাহ তাআলা আখিরাতে এর চেয়ে বড় কিছু দিবেন। তিন নম্বর হলো, আমরা দোয়া ব্যাপারে নিরাশ হয়ে যাই। আমাদের মাঝে অনেক মানুষ আছে যারা মনে করেন আল্লাহ বুঝি তাদের দোয়া কবুল করবেন না, এ পিছনে যৌক্তিক কারণ নেই, আছে কেবল তাদের অনুমান। আমাদের ইমানের দাবি হচ্ছে আল্লাহর কাছ থেকে সবসময় সেরাটা প্রত্যাশা করব, সবচেয়ে বড় জিনিস চাইব, আল্লাহ আমাদেরকে দোয়া কবুল করবেনই এই বিশ্বাস রাখতে হবে। অনেক পাপ করে ফেলেছি, এই চিন্তা থেকে কেউ যেন না ভাবে আমার দোয়া বুঝি আর কবুল হবে না। ইবলিসের মতো সৃষ্টির নিকৃষ্ট দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। সে আল্লাহর কাছে দোয়া করেছে যাতে সে কিয়ামত পর্যন্ত জীবিত থাকে, আবার আদম সন্তানের শরীরে প্রবেশ করতে পারবে। সুতরাং ইবলিসের মতো কারো দোয়া যদি কবুল হতে পারে, তাহলে আমাদের পাপের পরিমাণ যত হোক না কেন, যদি পাহাড় সমান হয়ে থাকে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেনই। চার নম্বর হলো শুধু দুনিয়াবী দোয়া। আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে কিছু লোক আছে যারা বলে আল্লাহ আমাদেরকে দুনিয়া কল্যাণ দিন, এদের জন্য আখিরাতে কোনো অংশ নেই। আর কিছু লোক বলে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন, আর জাহান্নামে আগুন থেকে আমাদেরকে বাঁচান। তারা তাদের অর্জিত অংশটাই পুরোটুকুই পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা ও মানার তৌফিক দান করুক। আমিন।